পুরীতে আমি সকালের ব্রেকফাস্ট সেরে চলে এলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। মনে বাসনা জাগলো যে আজকের লাঞ্চটা ইস্কনই করে নেব। পুরীর ইস্কনে যদি আপনারা প্রসাদ ভোগ গ্রহণ করতে চান, সেটা লাঞ্চ বা ডিনার যেটাই হোক না কেন, তার জন্য আপনাদেরকে রিসেপশনে 100 টাকা পার প্লেট কুপন কেটে নিতে হবে। আপনাদেরকে কুপন কাটার টাইম টেবিলটা বলে দিই। লাঞ্চ করতে চাইলে সকাল 7টা থেকে 10টার মধ্যে কুপন কাটতে হবে এবং রাতে ডিনারের জন্য দুপুর 2টা থেকে 3টার মধ্যে কাটতে হবে। এটাই হলো পুরীর ইস্কন মন্দির। এখানে আসতে হলে স্বর্গদ্বার থেকে পুরীর বাজার যাওয়ার রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলে কাকাতুয়ার খাজা দোকান পেরোলি ডান দিকে পড়বে এই ইস্কন মন্দিরটি। আপনারা যদি কখনও পুরীতে আসেন, চাইলেই এই ইস্কন মন্দিরে থাকতে পারেন। ইস্কন মন্দিরে রুম সংখ্যা কম থাকার জন্য আপনাদেরকে আগে থেকে বুক করে নিতে হবে। এই প্রবেশপথ ধরে আপনাদেরকে ধীরে ধীরে মন্দিরের দিকে এগোতে হবে। আর মন্দিরে ঢোকার আগে এখানে দেখুন লেখাই আছে, কিপ ইউর শুজ হেয়ার। তো আপনারা দয়া করে এখানে জুতো খুলে মন্দিরের ভিতরে ঢুকবেন। এই সেই সিঁড়িটা ধরে আপনাদেরকে সোজা উপরে উঠলে দোতলাতে মন্দিরটি পাবেন। এখন মন্দির দরজা বন্ধ, যখন আরতি বা ঠাকুর নাম হয় তখন মন্দিরের দরজা খোলা হয়। এটাই হলো ইস্কন মন্দিরের প্রসাদ ভোগ খাওয়ার কুপন কাউন্টার। আমি সকাল 7টার সময় এসে আমি আমার কুপন কেটে নিলাম। আমি দুপুর 12টার সময় ইস্কন মন্দিরের প্রসাদ ভোগ খাওয়ার জন্য চলে আসি। এসে দেখলাম ভিড় একটু কমই আছে, আর শুনেছি যত বেলা হয় ভিড়টা ততই বাড়ে, আর আপনাকে দাঁড়িয়েও অপেক্ষা করতে হয়। অনেকেই দেখুন বসে পড়েছে এই প্রসাদ ভোগ গ্রহণ করার জন্য, অনেকে আবার হয়তো কুপনও কেটে নিচ্ছেন। এই রাস্তা ধরে গেলে দেখুন সোজা গিয়ে, আর দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে প্রসাদ বিতরণের 2টি কাউন্টার আছে, ওখান থেকে আপনাদেরকে কুপন দেখিয়ে প্রসাদ ভোগের থালি নিজেদেরকে নিয়ে নিতে হবে। আর দূরে দেখতে পাচ্ছেন ওই বেসিনও দেখা যাচ্ছে, হাত ধোয়ার ব্যবস্থা আছে। আপনাদের যদি এক্সট্রা কিছু লাগে, ডাল ভাত তরকারি বা চাটনি পায়েস যাই বলুন না কেন, তো আপনারা এটা আনলিমিটেড, এতে কোনো এক্সট্রা চার্জ লাগবে না। আপনারা ওটা যা 100 টাকা দিয়েছেন তার মধ্যেই হয়ে যাবে। তো আমি আমার কুপন দেখিয়ে প্রসাদ বিতরণ কেন্দ্র থেকে আমি আমার প্রসাদের থালিটা আমি সংগ্রহ করে নিচ্ছি। থালিতে আছে পাঁপড়, রাইস, মুগ ডাল, পটল পোস্ত আর নবরত্ন একটা সবজি, এটা আমের একটা আচার, আর আছে শেষপাতে পায়েস। আমি চলে এসেছি 13 পার্বণ হোটেল পুরীতে। 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট, এর যে লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই, স্বর্গদ্বার এসে চৈতন্যদেবের যে স্ট্যাচু, সেই রাস্তা থেকে ডান দিকে যে জগন্নাথ দেবের রাস্তা চলে যাচ্ছে, সেই ডান দিকের রাস্তা দিকে না গিয়ে বাঁ দিকে যে একটা রাস্তা পাবেন, সেই বাঁ দিকের রাস্তা ধরে একটু এগিয়ে এলেই এই 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট হোটেলটি পাবেন। Thank you.
আমার সমুদ্র স্নানের কারণে লাঞ্চ করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। এখন বাজে দুপুর 2। দেখুন, এখনও 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টে ভিড় ভালোই আছে, একটাও টেবিল খালি নেই যে বসে খাবো। সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা ভালোই বড় আছে, এখানে চেয়ার টেবিল প্রায় সবসময়ই ভর্তি। তাড়াতাড়ি যদি না আসেন তবে বসে খেতে পারবেন না, তাই আমিও সেই ভাগ্যের দোষেই পড়েছি, একটাও টেবিল খালি নেই, তাই খাবারটা পার্সেলই করে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখলাম না। এই 13 পার্বণ রেস্টুরেন্টটিতে ভিতরে দেখুন ডেকোরেশন থেকে তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাপনা খুবই সুন্দর। এই কাউন্টারে এসে আপনাকে পার্সেল নিতে হবে, তাই আমিও পার্সেল অর্ডার করলাম। এই দেখুন, এখান থেকে সবাই এসে পার্সেল নিচ্ছে। দেখুন এখনও মানুষজন কত দাঁড়িয়ে আছে, তারা টেবিল পাচ্ছে না, প্রচণ্ড ভিড়, সব দাঁড়িয়ে আছে, দেখুন ওয়েট করছে, অপেক্ষা করছে তারা বসবে খেতে। আপনারা যদি নিরামিষ থালি খান তাহলে দাম পড়বে প্রতি থালি 85 টাকা, আর চিকেন থালি পড়বে 155 টাকা, আর মটন থালি পড়বে 185 টাকা, রুই থালি পড়বে 120 টাকা, কাতলা থালি পড়বে 150 টাকা। এছাড়াও আপনাদেরকে আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো সমস্ত দামগুলো। শেষ পর্যন্ত আমি প্রচণ্ড ভিড় হয় আমি প্যাকেট পার্সেল করে নিয়ে চলে এলাম, টাইমটাও হয়ে এসছে, আজকে দেরি হয়ে গেছে অনেকটা। এই সেই পার্সেল 13 পার্বণের, দেখা যাক তবে মেনুটা কেমন। এটাই ডাল নিয়ে নিয়েছি, এই আমার প্যাকেটগুলো, এইটা আছে পোস্ত, এটা আলু পোস্ত, খুব সুন্দর। এ আছে ভাত, এটা রাইস, বাস দেরাদুন চালের, আর এইটা আছে পাঁপড় ভাজা, না সরি এটা আলু ভাজা, পাঁপড় ভাজা না, এটা আলু ভাজা। এইটা আছে আপনার পনিরের বোধহয় একটা তরকারি আছে, এটা পনিরের। আর এইটা আছে আমের চাটনি। আমি একটা মটনও নিয়েছি, এটা এক্সট্রা নিয়েছি 13 পার্বণ থেকে, এটা এক্সট্রা নিয়েছি। মটনে এই হচ্ছে গ্রেভি, ওরা 4 পিস 4 পিস 8 পিস, আমি দু প্লেট নিয়েছি। 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি খুবই অসাধারণ, প্রত্যেকটি মেনুই খুবই সুস্বাদু, একদম ঘরোয়া খাবারের টেস্ট আপনারা পাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এরকম ট্র্যাভেল ও ফুড সংক্রান্ত ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।